কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের মেইন গেটে বিক্ষোভ দেখালো পশ্চিমবঙ্গ আইএনটিটিইউস এর সাধারণ সম্পাদক প্রমোদ পান্ডে সহ কংগ্রেসের কর্মী এবং সমর্থকরা। সাধারণ মানুষকে অশিক্ষিত রেখে বেসরকারি স্কুলের ব্যবসার সাহায্য এবং বেকারদের জন্য দুয়ারে দুয়ারে ভিক্ষা প্রকল্প চালু করতে সমস্ত খেটে খাওয়া মানুষকে এক হওয়ার জন্য আবেদন জানিয়েছেন পশ্চিমবঙ্গ আইএনটিটিইউস এর সাধারণ সম্পাদক প্রমোদ পান্ডে। আপনারা জানেন মমতা মুই সরকার আমাদের মানে উনি বলে দিয়েছেন আমি দীক্ষা দেব, তোমরা ভিক্ষা নেবে, এবার ভিক্ষা চাইতে হবে। আমাদের প্রাইমারি স্কুল সব বন্ধ করে দিল। আপনারা জানেন 20,532টা ফ্যামিলি আহত হয়েছে এটা নিয়ে, তার মানে 1,00,000 ফ্যামিলি মানে রাস্তায় চলে এসছে। মানে ওদের দুর্দিন কী করে চলবে, ওদের দুর্দিন চলে এসছে কী করে চলবে পেট ওদের। এই জন্য আমরা আজকে আন্দোলন করলাম। এবার দিদি বলে দিয়েছে অনেক প্রকল্প হবে, ভিক্ষা প্রকল্প দুয়ারে দুয়ারে ভিক্ষা আছে করো। এই নিয়ে আমরা আজকে আইনটিসি সেবাদের রাস্তায় নেমে এর প্রতিবাদ করছি। আপনাদের এই শীঘ্রই এই স্কুলটা আবার চালু করতে হবে, প্রাইমারি স্কুল বন্ধ করা চলবে না। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অর্গানাইজ সেক্টর গরিব মানুষরা আছে, সেই জেলাগুলোই কিন্তু স্কুল ম্যাক্সিমাম বন্ধ করে দিয়েছে। বাঁকুড়া, 24 পরগনা, আপনার জলপাইগুড়ি, আরও বাংলা জুড়ে, কিন্তু এই জেলাগুলো স্কুল একদম বন্ধ। মানে গরিবরা আরও গরিব হোক মরুক তাদের কোনো ব্যাপার নেই, আর পুঁজিপতি স্কুল ভালো করে চলুক, গরিব আর পড়তে পারবেন, আরও বেকারে এই জন্য আজকে আমরা মমতা মেয়ে সরকারের জন্য ভিক্ষা চাইতে নেমেছি আইনটিসি সেবাদল তরফ থেকে।